বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত। জনসংখ্যায় পুরো পৃথিবীতে দ্বিতীয় এবং আয়তনে সপ্তম। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তানকে এবং 15ই আগস্ট ভারতকে স্বাধীনতা দেয় ব্রিটিশ সরকার। এই সিরিজের নাম চীন ভারত হলেও কাশ্মীর ইস্যু এবং ভারতের স্বাধীনতা লাভের প্রেক্ষাপটে পাকিস্তান শব্দটা বিভিন্নভাবে জড়িয়ে আছে। বিশাল হিমালয় পর্বতমালা চীন এবং ভারতবর্ষের মাঝে মোটা দাগের একটা সীমানা। হিমালয়ের জন্যই পাশাপাশি দেশ হলেও চেহারা এবং খাদ্যাভ্যাসে এত বৈচিত্র্য দুটো অঞ্চলের মাঝে। ১৯৬২ সালে ভারতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে চীন। তখনকার চীন দরিদ্র রাষ্ট্র হিসেবেই বিবেচিত হতো। বর্তমানের চীন জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্য হলেও তৎকালীন চীনের জাতিসংঘের সদস্য পদে ছিল না। ভারত এবং চীনের মাঝে বিরোধপূর্ণ প্রধান দুটি অঞ্চল হল ভারতের অরুণাচল প্রদেশ এবং চীনের নিয়ন্ত্রণে থাকা লাদাখ কাশ্মীরের আকসাই চীন অঞ্চল। পূর্ব ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলের অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত নাম দিয়েছে চীন এবং পুরো অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে সেই 1947 থেকেই। চীন ভারত সিরিজের উপর আগামী কিছুদিন নিয়মিত ভিডিও আপলোড করা হবে। আগামী পর্বে থাকছে ভারতের অরুণাচল প্রদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা। নাজিব মাহফুজ খানের ভ্রমণ গল্প নামের একটি ফেসবুক পেজে নিয়মিত 3-4টি তথ্যবহুল লেখা পোস্ট করা হয়।